গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম। সরি, ইটস গুড আফটারনুন। 12টার সময় ঘুম থেকে উঠে গুড মর্নিং করা হচ্ছে তোমার? হ্যাঁ, আমি তো ওটাই বলতে যাচ্ছিলাম। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন মর্নিং না, এখন আফটারনুন হয়ে গেছে। আজকে আমার ঘুম ভাঙছিল না। তারপর এই লোকটা আমাকে কি ডাকলো 11:30 সময়, বললো 12টা বাজে। আমি 11:30 সময় উঠলাম। 12:30 বাজে এখন? না, আমি 1 ঘন্টা আগে উঠছি। তো আমি তারপরে আস্তে আস্তে একটু লেখে লেখে আরো, মানে কালকে রাতের পর থেকে না, মানে মনে হচ্ছে কি শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। আজকে কখন যে 12:30 বেজে গেছে বুঝতে পারিনি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, তোমরা সবাই ভালো আছো আমি এটাই আশা করছি। তো চলো, এখন সকাল থেকে আমি কিছুই খাইনি, ও সকালবেলা নিশ্চয়ই নিজে কিছু ব্রেকফাস্ট বানিয়ে খেয়েছে। তুমি খেয়েছো কিছু? ব্রেড এর কফি হয়ে গেছে। তো এখন আমি দেখি আমি কি খাই আজকে। না, শরীরটা মনে হচ্ছে পুরো, মনে হচ্ছে কেউ কিল মেরেছে এরকম ভাবে, সব জায়গায় ব্যথা। মানে দুই দিনের যে এক্সাইটমেন্ট আর ইয়ে ছিল পুরোটা আজকে এটার উপর, মানে শরীরের উপর যে বোঝা যাচ্ছে যে কতটা ধকল গেছে আর কি। জন্মদিন আসাটাও কিন্তু একটা বিশাল বড় চাপ আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, তো চলো এখন ব্রেকফাস্টটা করি তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। এখন দুপুর আমার ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। সকাল সকাল ব্রেকফাস্ট বলতে পারবো না, দুপুর বলতে হবে। এই দেখো একটা ডিমের পোচ। ডিম দিলি না? তোমাকে তো বললাম তুমি খাবা। তুই চা বললি, যে ডিম বলেছি তো। আচ্ছা, তোমাকে দিচ্ছি তাহলে, একটা বানিয়ে নিয়ে আসি। তুই খেয়ে নাও, খেয়ে নাও। ঠিক আছে, এটা তুমি খাও, এটা ভালো হয়েছে, আমি আমার জন্য একটা বানিয়ে নিয়ে আসছি। আর এদিকে আমার চা। আর সকাল সকাল ও কোনো ব্লগ করেনি, আর আজকে আমাদের গ্যাস চলে আসছে। সকাল সকাল ও গ্যাসের ব্যবস্থা সব করে দিয়েছে কিন্তু কোনো ব্লগ করে নাই। মানে বীর পালোয়ান আমার, কই মুখ দেখাও, ই কি খুশি। তো মজার ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে, এই ভদ্রলোক আমার ডিমের পোস্টটা দেখে, একটা ডিমের পোস্ট খেলোই, তারপরে আমি আমার জন্য আরেকটা ডিমের পোস্ট বানাতে গেলাম। সেইখানে গিয়েও বললো এটাও কি আমার জন্য হচ্ছে। 2 নম্বর ডিমের পোস্টটাও খেয়ে নিলো। এবার আমি ওকে জিজ্ঞেস করছি, এখানে 3 নম্বর পোস্টটা আছে, তুমি কি খাবা? তুমি খাবা? আরে সকাল থেকে কিছু খাইনি, মানে তুই বুঝতে বানতা না। আমি তো সকাল থেকে কিছু খাইনি, বোর জন্য মেজাজ আলাদা। তুই ঘুমোচ্ছিলি যা, চাপ বাবা তো খাও তো কি। আমি ওকে বললাম তুমি 3 নম্বরটা খেলেও খেতে পারো, আমার কোনো অসুবিধা নাই। আমি গেল গিয়ে ওখানে টপট টপ সব ডিমের পোজগুলো খেয়ে চলে আসলো। গুড আফটারনুন গাইস, সময় এখন মোটামুটি 8:30 বেজে গেছে। কাজ করতে করতে সময় কখন ফট করে দেখি 2:15 বাজে। আমি বললাম কি রে, তুই খাবি? আমরা খাবো না, কিছু করবো না, স্নান করবো না। চটপট করে স্নান করে এলাম, ও স্নানে গিয়েছে এখন। আর আমি এদিকে কালকে ফ্রাইড রাইস আছে আর মাটন আছে, তো সেটাকে গরম করে নেবো। আর ও নাকি রুটি খাবে, তো এগুলো গরম করে বাইরে ও চলে আসবে। আর আজকের দিনটা কি মনে হচ্ছে বলো তো? একদম কাম, একদম শান্তি, কোনো হইচই নেই, কোনো কিছু নেই। মানে লাস্ট কিছুদিন যা গেল ওর বার্থডে নিয়ে, ইভেন কালকের দিনটা পর্যন্ত, মানে আজকের দিন মনে হচ্ছে একদম চলো শান্তি, একদম একদম শান্তি মনে হচ্ছে একদম। কি? হ্যাঁ হ্যাঁ, আসল অশান্তির কারণ তো ওই তো, একটু ওর অশান্তির একটা কারণ শেষ, তাই এখন আপাতত ঘরটাতে পুরো শান্তি, মজাই পাচ্ছি। এদিকে রুটির জায়গায় আজকে ও বানাচ্ছে গোলা রুটি, শর্টকাট, তাই তো? টাইম নেই। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, এদিকে তো ফ্রাইড রাইস আছে, তুই কি অল্প ফ্রাইড রাইস খাবি? অল্প। তো প্রথমে না, তা বলছে না অল্প খাবো, ফ্রাইড রাইস তো ওর ফেভারিট, আমি জানি অল্প ওরও খাবে ওখান থেকে। ঠিক আছে চল, নো প্রবলেম, ওটা খাওয়া ওখান থেকে, যা আছে না হয়ে যাবে। আমরা আজকে আবার দুর্গা পুজো রিলেটেড কাজকর্ম নিয়ে বসে গেছি। আজকে আমরা কি করতে চলেছি? এটা হচ্ছে পেছনে যে চালাটা আছে, চালাটা বানাবো। আচ্ছা, পেছনে চালাটা বানাবো। আর এটাকে তুমি আজকে হোয়াইট পেইন্ট করে, পুরো প্রত্যেকটা ইয়েকে আমাকে হোয়াইট পেইন্ট করতে হবে। রং করার আগে কি একটু হোয়াইট পেইন্ট থাকে, তারপরে নালে রংটা বসে না। রং করার আগে একটু হোয়াইট পেইন্ট করতে, না রংটা বসে না, বুঝেছো সবাই?
চারিদিকে সবার হোয়াইট কালার করা হয়ে গেছে প্রত্যেকটা টান, আর ওদিকে স্কেলেটন অলমোস্ট রেডি, স্ট্রাকচার তারপর রং করা হবে, তাই তো? লাল কম্বিনেশন যাবে, হলুদ আর লাল। ওকে, হলুদ লাল কমলা, আকাটা কমপ্লিট কমপ্লিট। এখন আমরা রং করব একসাথে, মানে ব্যাপারটা হবে স্তম্ভগুলো গোল্ডেন গোল্ডেন হবে। ওকে, হলুদ লাল কমলা মিক্স করে যে গোল্ডেন কালারটা নেই সেই কালারটা হবে। এইগুলো গ্রিন হবে, গ্রিন এন্ড ব্ল্যাক, গ্রিন এন্ড ব্ল্যাক করে। ছবি আঁকতে আঁকতে আমাদের খিদে পেয়ে গেল, আর দুপুর সন্ধ্যাবেলা আমরা রান্না বান্নাও করিনি, তো সেই জন্য ফ্রিজে ছিল কালকের পায়েস বাবুর বানানো, আর এদিকে উপরে মুড়ি নিয়ে নিলাম, আমি একটু অল্প নিলাম, একটু বেশি দিলাম, মানে পার্সিয়ালিটি করিনি এখানে কোনো। ও মানে মানুষটা বড় আমার থেকে, অনেক বড়, সেই জন্য ওর একটু বেশি দরকার। যাই হোক, আমার দিকে এরকম করে তাকাবে, কারণ ও নিজেকে বড় কখনো ভাবে না, তো সবসময় কন্ট্রোভার্সিতে আসে, ও 30-এর থেকে আগাচ্ছেই না। যাই হোক, আমি এখন 30-এ পৌঁছাচ্ছি আর ও 30-এ এখনো পৌঁছায়নি, মানে 30 থেকে আগায়নি, তো এই নিয়ে এখন আমরা মানে ডিনারটা করে নিই। সে বলবা দিল জবাব হোনা চাহিয়ে, উমর কে হ্যায়, এক নম্বর হ্যায়, খালি ডায়লগ বাজি। সো এদিকে খাওয়ার পরে ও আবার এদিকে বসে পড়েছে, বাকি বলেছে কি ডেডিকেশন, ইয়েস ইয়েস, শেডিংটা বলেছে আছে কমপ্লিট করে, বাট উপরটা মনে আজকে হবে না, তাই তো? উপরের দিকটা হবে না, যতটা পড়ছি সেটা আছে। হ্যাঁ, সেটা কমপ্লিট হয়ে যাবে, একবার দেখে নাও, অসম লাগছে এখন। So finally it's 80% done, correct? Yes. 80% কালকে পুরো বাইরেটা হয়ে গেলে পুরোটা দেখবে, বাট অ্যাজ অফ নাও ইটস লুকিং ফ্যান্টাস্টিক। সো এখন বাজে 11:30, কাজ অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, আমার এখানে অনেকটাই হয়ে গেল, কারণ আমাদের অ্যাকচুয়ালি মাঝে মাঝে এই মাসগুলোতে, উৎসবের মাসগুলোতেই আমাদের অনেক রকমের প্রোগ্রাম করে, মানে জন্ম, আমার জন্মদিন, ওর জন্মদিন, আমাদের বাড়ি থাকলে আরও বেশি জন্মদিন পড়তো, সবাই সেপ্টেম্বরেই জন্মেছি, আমরা কিছু করার নেই, তো ওই জন্য আমাদের এই মানে তোমাদের দুর্গা পুজো রিলেটেড যে ব্লগটা সেটা হয়তো মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে, বাট এখন থেকে ট্রাই করবো যে যাতে তোমাদের যেটা তোমাদের দেখতে মানে ভালো লাগছে সেটাকেই দেখানো, কিন্তু মাঝখানে যদি এক দুই দিন গ্যাপ হয়ে যায় তাহলে প্লিজ কিছু মনে করো না, আগামী দুই তিন দিনে আমাদের বন্ধু বান্ধব আসার কথা আছে দুদিন, তো সেই জন্য ওই সময়টাতে একটুখানি গ্যাপ পড়ে যাবে। তো যাই হোক, আশা করছি তোমাদের আমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, সকাল থেকে টুকটুক করে অনেক কিছুই হলো, তো ততক্ষণ দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, সি ইউ, টাটা, গুড নাইট, বাই বাই, গুড নাইট।